নমস্কার। পুজোর পরে আবার আমরা উপস্থিত হয়েছি মিশন এন্ট্রান্স 2019 নিয়ে। আর অনুষ্ঠানের প্রথমেই সবাইকে আমি আমাদের তরফ থেকে জানাই শুভ বিজয় আর প্রীতিও শুভেচ্ছা। এর আগের ক্লাসে আমাদের আগের ক্লাস বলতে পুজোর ঠিক আগে আগে আলোচনা চলছিল প্রবাবিলিটি নিয়ে, এবং তারপরেও অনেক ধরনের কোশ্চেনও এসেছে প্রবাবিলিটি টপিক নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে যেহেতু উপস্থিত আছে অঙ্কের স্যার, আমাদের দিব্যেন্দু চন্দ্র স্যার, আর সেই জন্যই আমি ওনাকে একটু বলবো যে প্রবাবিলিটি নিয়ে যদি অনেকের এন্ট্রান্স বিষয়ক যে কোশ্চেন্সগুলো প্রবলেম হচ্ছে, তো সেটা যদি একটু আলোকপাত করা হয় আর কি। প্রবাবিলিটি দেখো একটা সেশনে কমপ্লিট হবে না, আচ্ছা আর আজকে কিছুটা করব, আচ্ছা আরও দুটো সেশনে এটাকে ধীরে ধীরে নিয়ে যাব। আচ্ছা তো প্রবাবিলিটি যেখান থেকে স্টার্ট হয়েছে হুম বা স্ট্যাটিস্টিক্সের মেন যেটা বলতে পারো প্রবাবিলিটি, প্রবাবিলিটি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর স্টার্ট হয়েছিল 17th century দিকে। তখন সেভাবে করে এটাকে ম্যাথস হিসাবে ছিল না কিছু, ওই গ্যাম্বলাররা ওরা দেখেছে যে চান্সেস নিতে গিয়ে, হুম এবার ওরা ওদের মতো করে ছক করে নিয়েছে, আর ওদের ম্যাথামেটিক্স আরও স্ট্রং। তো ওখান থেকেই শুরুটা এরকম হলো ক্লাসিক্যাল থিওরি দিয়ে। প্রবাবিলিটি তুমি কি চাইছো আর সেটা আদৌ পেতে পারো কিনা, পেলে কি রকম পেতে পারো, পারো হ্যাঁ লাইক ক্লাসিক্যাল থিওরিটা যদি এরকম হয়, PA, এ ইভেন্টটাকে তুমি চাইছো সেটা কিভাবে পেতে পারো। তো টোটাল যে আউটকামসগুলো আছে ওই স্যাম্পল স্পেসটাকে এস বলছি, আর এ হচ্ছে তোমার ফেভারেবল। লাইক একটা ডাইকে থ্রো করলে তো ওখানে কী কী হতে পারে, তো এরকম হতে পারে 1, 2, 3, 4, 5, 6, আর তুমি চাইছো ইভেন নাম্বারগুলো টু ফোর সিক্স। তো তোমার ফেভারেবল আউটকাম কি আছে দিস ভাই? এটা এটাই প্রবাবিলিটি হলো। এখানে তুমি চাইবে না 7, তা ও তা প্রবাবিলিটি কি হবে? 7 তো আসবেই না, আসবেই না। তা 0। এখানে তো প্রবাবিলিটি কি হবে না, 1-এর চেয়ে বেশি হবে না, কেন স্যাম্পল তুমি স্যাম্পল স্পেসের বাইরে চাইতেই পারবে না, বা সেটা তো অ্যাকসেপ্টেবল নয় অ্যাকসেপ্টেবলই নয়, আর নেগেটিভও হতে পারে না। নেগেটিভ হতে পারে না। তো এখানে এরকমটি, তো এখানে কিছু কিছু টার্মসগুলো আছে আমরা ওইগুলো দেখব, লাইক ইকুয়ালি লাইকলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ, হ্যাঁ এই টার্মগুলো। ইকুয়ালি লাইকলি কি, তুমি একটা ডাইকে থ্রো করছো, হুম তো 1 যেরকম পেতে পারো, 6-এর দিকটা বেশি করে ভারী করে রাখলে 6টা আসছে না, এরকম এরকমটি হবে না। আচ্ছা আর এরকমটি হলেও সেটারও একটা প্রবাবিলিটি আছে, লাইক তোমার কোনো স্টুডেন্টকে তুমি বেশি, ওর ওপর একটু বেশি বায়াসড আছে, তা নট দ্যাট বেশি বায়াসড হলেই তুমি ওকে টপ করেই দিতে পারবে, রাইট, ওর টপ করার এবিলিটি, টপ করার চান্সেসটা বেশি থাকবে হুম হুম যদি সবাই একই রকম থাকে করবে। কিন্তু ওরকমটিও আছে, তা শুরুর দিকে সিম্পলটাই থাকবে, আর চলো আমরা ধীরে ধীরে ওদিকটাতে যাব, আরো কিছু টার্মসও শিখব। তারপরে এ ইউনিয়ন বি, এটা এ অর বির প্রবাবিলিটি কি হবে? PA প্লাস PB মাইনাস পি এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি, রাইট। এই ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বির ভ্যালু নাও পাওয়া যেতে পারে, লাইক ভ্যালুটা 0 হয়ে যেতে পারে। কখন? আচ্ছা লাইক ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, টিপিক্যাল কয়েনগুলো যে আছে হেড থাকবে একদিকে, অন্য দিকটাতে টেল, তো তুমি সাইমালটেনিয়াসলি তো পাবে না, হুম আর এটা হলো সাইমালটেনিয়াস, আচ্ছা তখন এই পোর্শনটা বাদ চলে যাবে। এটা কখন হলো না,
মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এটা হলো। তারপরে আরও একটা টার্ম আছে এক্সস্টিভ, সে তিনখানা ইভেন্ট রয়েছে, ওদের সাম এই হলো পি বি প্লাস পি সি প্লাস আরও যদি কিছু থাকে সবগুলো মিলে ওয়ান। এরা কি হলো না এক্সস্টিভ হলো, আরও যে কটা হবে সব মিলে ওয়ান হলো। এখানে আমরা একদম প্রিলিমিনারি কথাগুলো বলছি, শর্টকাট টিপস আজকেও থাকবে, যেটা সবারই চাহিদা, সবারই যেটা চাহিদা। আর এই চ্যাপ্টারটা অনেকের মতো আমারও খুব ফেভারিট চ্যাপ্টার। তো প্রথমেই স্কোরিংও খুব স্কোরিং আছে, আর আমার যেটা মনে হয় যে এন্ট্রান্স লেভেলের এক্সামগুলোতে এই চ্যাপ্টার পারমুটেশন কম্বিনেশন উপর বেশ করেই তো আছে, বেশ করে আছে, এবং এরা কিন্তু ডিটারমিনেন্ট, বাকিরা হয়তো সবগুলোই হবে। এখানে একটু ইন্টেলিজেন্সের ব্যাপারটা আছে, তার ঠিক তো থাকতেই হবে। লাইক কতগুলো জিনিস আমরা একটু দেখে নেব, পি এ ইউনিয়ন বি, আমরা এটা করে দিচ্ছি পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বি বার, তো তখন কি হবে এটা পি এ কে নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা কি হবে না, বি হবে না মাইনাস দিস। উল্টো যদি এরকম হয় মানে এর উপরে এ কমপ্লিমেন্ট আমরা বার লিখতে পারি আর সি লিখতে পারি, তখন কি হবে পি অফ বি হবে, তাহলে বি কে নিয়ে কোনো প্রবলেম নেই, পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা আচ্ছা আমরা এভাবে করে মনে রাখব। এবার এরকমটি হলো এক্স্যাক্টলি ওয়ান অফ এ অর বি উইল হ্যাপেন উইল অকার, কি হবে এখানে এ হবে বি হবে না, রাইট। এবার এ কে অফ করে দেব, এবার আমরা দুটো দিয়ে ডিল করলাম, তিনটেতে চলে যাই, তিনটে হলে কি হবে, এ ইউনিয়ন ই ইউনিয়ন সি টেকেন ওয়ান অ্যাট এ টাইম, দেন প্লাস টেকেন টু অ্যাট এ টাইম, taken 3 at a time when odd plus when even minus, এখানে কি a or b or c at least a or b or c সবাই হতে পারে, তখন আমরা এরকমটি করব। এটাকে কিন্তু আমরা এইভাবে করে লিখতে পারি লাইক সিগমা পি এ মাইনাস সিগমা পি এ বি প্লাস পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তো এতটুকু কি হলো সিগমা পি এ দিস মাচ, এটা হলো সেকেন্ড অ্যান্ড দিস।
এখান থেকে আমরা দেখব কিছু কিছু জিনিস আছে যেগুলো এন্ট্রান্সের দিকে আস্তে আস্তে টার্ন নেবে। অ্যাটলিস্ট টু অফ এ অ্যাটলিস্ট টু অফ এ কমা বি আর সি। অ্যাটলিস্ট টু হলে কি হবে, পি এ ইন্টারসেকশন বি প্লাস পি বি ইন্টারসেকশন সি প্লাস পি সি ইন্টারসেকশন এ মাইনাস টু পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা কি হলো, অ্যাটলিস্ট টু টু অ্যাটলিস্ট টু অফ এবিসি। এবিসি কি হতে পারে, অ্যাট মিনিমাম এ অ্যান্ড বি অর বি অ্যান্ড সি অর সি অ্যান্ড এ অর তিনটে সাইমলটেনিয়াসলি হতে পারে। এবার হলো এদের এক্স্যাক্টলি টু, এখানে কি আছে অ্যাটলিস্টের জায়গায় এক্স্যাক্টলি টু, এক্স্যাক্টলি টু অফ এ বি সি। এই পোর্শনটা সেম থাকবে, এটা মাইনাস আচ্ছা থ্রি পি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা এবার এটা অ্যাটলিস্ট টু দেন এক্স্যাক্টলি টু অর এক্স্যাক্টলি ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান অফ এ বি সি। এখানে এটাতে আমরা মনে রাখব ওয়ান টু থ্রি কি সিগমা পি এ টু থ্রি আচ্ছা এটা নিয়ে আমরা কিছু এক্সাম্পলসে আসব। আমরা একটা এক্সাম্পলে আসছি যে শর্টকাট আমরা কিভাবে ইউজ করব। সামটা এরকম লাইক এ বি ওরা থ্রো করছে, একটা ডাইকে থ্রো করছে, সে দুটো ডাই আচ্ছা দুটো দুটো ডাইকে ওটাই কোশ্চেন ছিল। হ্যাঁ না অনেক একটা ডাই হতে পারে, দুটো ডাই দিলে একটু একটু কমপ্লিকেটেড কমপ্লিকেটেড হবে, তারপরে না হলে তিনটে চারটে এভাবে করে হবে। তো দুটো ডাই এর সাম হলো নাইন নাইন। আচ্ছা দুটো মিলে ডাইস দুটো কি হলো যে না নাইন হলো। তো এবার ওরা কিন্তু ফার্স্ট এ টার্ন নিল, এ সাকসেসটাকে কাউন্ট করছি। এবার এ সাকসেস পেল না, এরকম হলো যে আমরা শুধু কিন্তু এর সাকসেসটা খুঁজছি, ফার্স্টে এ টার্ন এ নিল সেটা তো হতে পারে, টুকে নিলাম। আবার কি হতে পারে, এ সাকসেস পেলো না, পেলো না বি পেলো না, বি পেলে সেটা তো আমরা নেব না, আমরা ফার্স্টে এ এরটাকেই কাউন্ট করছি। আচ্ছা দেন এ। আচ্ছা এবার এ সাকসেস পেলো না, বি পেলো না, আবার এ পেলো না, বি পেলো না, আমরা কি খুঁজছি, আমরা এ খুঁজছি। আবার এ বি এটা কিন্তু চলবে, দুটো নিচে তো দেয়া যাবে না, তো তার আবার এ
একেবারে হ্যাঁ এবার কন্টিনিউ চলতে থাকবে চলবে হ্যাঁ সবগুলোই আমাদেরকে এন্ট্রি করে নিতে হবে তার আগে আমরা ওই প্রবাবিলিটিটাকে ঠিক করে নিই হুম হুম নাইন হুম তো ফার্স্ট ডাইতে ম্যাক্সিমাম কত হতে পারে সিক্স হতে পারে আর ওদিকে তিন থ্রি হুম তাহলে সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর ফোর ফাইভ হ্যাঁ দেন থ্রি সিক্স থ্রি সিক্স টু হলে কিন্তু আর ছুঁতে পারবে না তো কটা হলো ফোর হ্যাঁ আর টোটাল থার্টি সিক্স থার্টি সিক্স ওয়ান বাই হ্যাঁ ওয়ান বাই নাইন এটা হলো দেন এর সাকসেস হলো ওয়ান বাই নাইন ফেলিয়ার কত ওয়ান মাইনাস দিস এইট বাই নাইন বি এইট বাই নাইন এ ওয়ান বাই নাইন এইট বাই নাইন এইট বাই নাইন আবার এইট বাই নাইন এইট বাই নাইন ওয়ান বাই নাইন রাইট এভাবে চলছে হুম এখানে এই প্রশ্নটা এটা এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউব এই ফর্মে চলতে থাকবে এটা কি হলো ইনফাইনাইট জিপি এ বাই ওয়ান মাইনাস আর হুম তা আমরা এই ক্যালকুলেশনে সবসময় কী করে নেবো ওই এটাকে খুঁজে নেবো শর্টকাটের জন্য আর আরটাকে খুঁজে নেবো বাদ বাকি এত কিছু লেখার দরকার নেই যদি এ বি সি হয় তখন সি ওরকম করে নেবো এরটাকে বের করে নেবো বিটাকে বের করে নেবো আর সিটাকে মাইনাস করে নেবো এখানে এর যা বেরিয়ে যাবে ওয়ান মাইনাস করলে বিটটা বেরিয়ে যাবে তো এটা সিম্পল ব্যাপার ছিল আমরা আরেকটু এগোবো আর কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে আজকে কিছু কথা বলবো না ওটা নেক্সট সেশনের জন্য থাকবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা নিয়ে একটু কথা বলতে পারি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি আমাদের এন্ট্রান্সে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তো এন্ট্রান্সে রয়েছে ওর সাথে যেটা বোর্ডে নেই যে পয়সন ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি থাকছে দুটো তো থাকছেই তা বাইনোমিয়ালে আমরা দুটো পার্ট করতে পারি একটা হলো বার্নৌলি ট্রায়াল যেটা পি এক্স ইকুয়াল টু আর এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর এখানে এন কি হবে ফাইনাইট হবে এটা বার্নৌলিস ট্রায়াল আর যেটা আমাদের এন্ট্রান্সেই শুধু রয়েছে ওখানে এন তোমার টেন্স টু ইনফিনিটি অনেক অনেক বড় নাম্বার ভেরি ভেরি লার্জ নাম্বার তখন হলো পি এক্স ইকুয়াল টু আর তোমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার আর বাই দিস এই ল্যামডার কি বাইনোমিয়াল এই পয়সন ডিস্ট্রিবিউশনের যেটা প্যারামিটার এই ল্যামডা কি ল্যামডা ইকুয়াল টু এন পি দিস ইকুয়াল টু মিন দিস ইকুয়াল টু ভ্যারিয়েন্স অ্যাজ ওয়েল এন্ট্রান্স একটা কোয়েশ্চেন ছিল এটা কি পয়সন ডিস্ট্রিবিউশন এন্ট্রান্সে এখানে কোয়েশ্চেন ছিল তো তোমার পয়সন ডিস্ট্রিবিউশনে এ মিন গিভেন আছে মিন ল্যামডা ইকুয়াল টু টু আর চেয়েছে তোমার পি এক্স ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ এটার ভ্যালুটা বের করতে হবে এবার ওয়ান পয়েন্ট ফাইভের চেয়ে বড় কী হবে টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সো ওয়ান এই করে বের করবো
পুরো পৃথিবী আছে, আমরা যদি উল্টো দিকে হাঁটি 1.5 এর চেয়ে লেস কে কে আছে? জিরো আর ওয়ান। এবার চলো আমরা তাহলে জিরোটাকে বের করে নিই। পি জিরো এক্স ইকুয়াল টু জিরো, আর একটা কি ওয়ান ওয়ান। ওখানটাতে আমরা বসিয়ে দিই কি আছে, ল্যামডা ইকুয়াল টু টু বসিয়ে দিই, ই টু দি পাওয়ার মাইনাস টু ল্যামডা, আর ল্যামডা টু 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 দি পাওয়ার জিরো তো ওয়ান, ফ্যাক্টোরিয়াল জিরো ওয়ান, আর কিছু লিখবো না এখানে, প্লাস এখানটাতে ই টু দি পাওয়ার মাইনাস টু ল্যামডা টু 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 দি পাওয়ার ওয়ান ইজ টু, আর হচ্ছে ওই ওটা ফ্যাক্টোরিয়াল ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান তো ওয়ান। তো তোমার এখান থেকে হলো থ্রি মাইনাস টু, আমাদের এগুলো কি, এগুলো হচ্ছে উল্টোটা, এক্স ইকুয়াল টু জিরো মানে লেস দেন 1.5। তাহলে যেটা কোয়েশ্চেন চাই ই টু দি থ্রি ডিস, অপশনে এরকম ছিল থ্রি বাই ই টু দি টু, তা যা ছিল এটা। আচ্ছা, এগুলো নিয়ে আরও ডিটেল বলা যাবে, আর আরেকটা টপিক আজকে আমরা ছুঁয়ে যেতে পারি, এটা কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আরেকটা আছে। আমরা পরের ক্লাসে যে ব্যাপারটা নিয়ে, যে কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি, লাইক তুমি একটা প্লেইং কার্ড থেকে একটা প্যাক অফ ওয়েল শাফল্ড প্যাক অফ কার্ড থেকে তুমি দুটো কার্ডকে তুলে নিলে, যেমন দুটো কার্ড র্যান্ডামলি তুলে নিলে, এবার আবার ড্র করবে, এবার তুমি দুটো কার্ডকে ড্র করছো, সেই দুটো যে এস হবে তার প্রবাবিলিটি কত। এবার গল্পটা তো ওখানে আটকে গেল, যে তুমি ফার্স্টে কি কি নিয়েছো, ফার্স্টে দুটো যদি অলরেডি এস নিয়ে থাকো, তার দুটো পড়ে আছে ওখান থেকে তোমাকে হিসাব করতে হবে, একটা এস নিয়েছো সেভাবে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে, কোনো এস নাও নি পুরো এস চারটে এস পড়ে আছে, তো ওখানে কি আছে তোমার এই যে পরের ড্রটা আগের ড্রর উপরে ডিপেন্ড করছে অবশ্যই, তো সেই জন্য ওটা কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে তারপর আমরা বেস থিওরেমের দিকে চলে যাব। আচ্ছা, তো এখন যেটা আসছি আমাদের কি হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দুটো, একটা বার্নুলি ট্রায়াল, ওটা নিয়ে বেশি কথা বলিনি, ওখানে কি পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান হবে, এন ফাইনাইট হবে, আর পি আর কিউ কি সাকসেস ফেলিওর আর ট্রু ফলস, এই সমস্তগুলো হেড অর টেল এগুলো, আর এখানটাতে এটা হলো তোমার পয়সন ডিস্ট্রিবিউশন, এটা কি এন হচ্ছে ইনফাইনাইটলি বড় তখন এগুলো হবে, ওখানটাতে যেটা আছে তোমার ভ্যারিয়েন্স আর মিন ইকুয়াল, এন পি ল্যামডা হচ্ছে ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। এবার এক্স একটা সেট আর পি এগুলো সব ডিসক্রিট, এর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই র্যান্ডাম ভ্যারিয়েবলগুলো, এদের করেসপন্ডিং প্রবাবিলিটি রয়েছে, পি ওয়ান এক্স টুর করেসপন্ডিং পি টু, ওটা এক্স এন এক্স এন, এটা পি থ্রি অ্যান্ড দিস, এটা তাহলে পি এন, এটার এক্সপেকটেশন যেটা ওই মিন বলছে এটাকে তুমি আবার মিউ দিয়ে লিখবে কি, এক্স এন দিস প্লাস এক্স টু পি টু প্লাস এক্স এন পি এন, এই লিখলে সিগমা, এটা কি হলো, এটা হলো না মিন। আর ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা হলো যেটা স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে, তোমার ওখানে ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এটার স্কোয়ার। ই এক্স স্কোয়ারে কি হবে, এখানে যেগুলো কি ছিল
এক্স ওয়ান এক্স টু এইগুলো, ওগুলো কি হয়ে যাবে, সব স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইখানটাতে আমাদের এরকম চেঞ্জ হয়ে যাবে এক্স আই স্কোয়ার পি আই মাইনাস, এটা কি, এটা তো মিউ, মিউ স্কোয়ার। এক্সপেকটেশন আমাদের মোটামুটি এইগুলো একটা একটা গ্লান্স হতে পারে, কিছু কিছু জায়গাতে আমাদেরকে ট্রিকি হতে হবে, আর প্রবাবিলিটি আমরা ভালো করে শিখব, একই সাথে এর পারমুটেশন কম্বিনেশনের খুব ইউজগুলো আছে সেগুলো কিন্তু দেখে নেব, আরও দুটো ক্লাসে ওই জায়গাগুলো আমরা দেখে নেব যে কীভাবে যে কোনো কোশ্চেনের জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারি। আচ্ছা, আমাদের মনে হয় হাফ টাইমও হয়ে গেছে, তো আমরা এরপরে আবার ফিরছি। ম্যাথ ভিশন, ইউর এডুকেশনাল ফ্রেন্ড। স্কুল লেভেলে এখানে পড়ানো হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত, বোর্ড সিবিএসই আইসিএসই আইএসসি ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট হল ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার। কলেজ লেভেলে এখানে পড়ানো হচ্ছে বিএসসি পাস কোর্স ইঞ্জিনিয়ারিং বিসিএ বিবিএ পলিটেকনিক। রয়েছে এন্ট্রান্সের প্রিপারেশন জেইই আইআইটি জেক্সপো ভোকোলেট জেইএলএফটি অ্যান্ড কম্পিটিটিভ এক্সাম আইবিপিএস ব্যাংক রেল এসএসসি জেনারেল ডব্লিউবিসিএস পিএসসি সেন্টার শিলিগুড়িতে সুভাষপল্লী শালুগড়া আলিপুরদুয়ারে নিউ টাউন জলপাইগুড়িতে কদমতলা। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9832489384 7001046336